আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানান আজকে আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে খুবই মজাদার আর খুবই ক্রিস্পি মচমচার রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আজ বানাবো আমি চিঁড়ের চিঁড়ের চিপস তো চিঁড়ের চিপস কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আজকে চিঁড়ে দিয়ে ডিজাইন চিপস বানাবো তো অনেকে দোকান থেকে পাঁপড় কিনে খান কিন্তু বাড়িতে এরকমভাবে বানান আশা করছি খুবই ভালো লাগবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি চিঁড়ে এক বাটি চিঁড়ে দিয়ে আমি দুশো পিস পাঁপড় বানাবো তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিঁড়া আর চিঁড়াটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে নিচড়ে নিতে হবে তো হাত দিয়ে ভালো করে আমি নিচড়ে নিচড়ে এবারে মিক্সার করে নেবো সেই জন্য মিক্সারের জকেতে আমি নিচড়ে নিচে চিঁড়েগুলো সব নিয়ে নিচ্ছি এটা মিক্সার করতে হবে যেহেতু সেই জন্যে আমি জগেতে ভালো করে নিয়ে সব চিঁড়েগুলো নিচড়ে নিয়ে এবারে আমি মিক্সার করে নেব একচোটে হবে না আমি দুবার করে এটা মিক্সার করে নেব। চিঁড়েটা অনেকটা সেই জন্য তো মিক্সার করে নিয়েছি এবারে আমি ডাইরেক্ট কড়াতেই দিয়ে দিচ্ছি কড়াতেই ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কড়াতে আমি ঢেলে নিয়েছি সব চিঁড়ের মিক্সারগুলো এবারে অল্প করে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে হালকা আমি সিদ্ধ করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি শুধু লবণ আর কিছুই লাগবে না তো লবণ দিয়ে ভালো করে আমি চিঁড়েটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটাবার পরে একটুখানি আমি কালারফুল ব্যবহার করছি যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি সেই অরেঞ্জ কালারটা আমি দেখার সুন্দর জন্য আমি একটু রংটা দিলাম আপনারা চাইলে কিন্তু সাদাও করতে পারেন তো কালারিংটা করলে দেখতে খুবই সুন্দর লাগে তো এরকম চিঁড়ের চিপস বাচ্চারা যদি পায় খুবই আনন্দ করে মজা করে খেতে থাকবে তো এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেলের একটা প্যাকেট তো প্যাকেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিঁড়ের ব্যাটারটা তো চিনের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এরকমই রাখতে হবে ব্যাটারটা যেহেতু ডিজাইন করব সেই জন্য তো প্যাকেটে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি ভালো করে প্যাকেটের মুখটা আমি প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিচ্ছি ভালো করে এঁটে নিচ্ছি এবারে আমি প্যাকেটের একটু ছিদ্র করে নেব ডিজাইন করব সেই জন্য আমি ছোট করে একটু ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্রটা হয়ে গেছে আর এখানে আমি একটা লাচ্চার প্যাকেট নিয়ে নিয়েছি তাল ওপরে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি আমি এর ওপরেই ডিজাইনটা করব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা সিঁড়ের ডিজাইনটা আমি করে নিচ্ছি আমার তো এইরকম ডিজাইনটাই পছন্দ হয়েছে আপনারা আপনাদের মতো পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারেন তো মার্শাল্লাহ দেখুন আমার এক বাটি কিন্তু দুশো পিসের মতো পাঁপড় বানানো হয়ে গেছে আর রোদেও দিয়ে দিয়েছি একদিন ভালোভাবে রোদে দিলে শুকিয়ে যাবে তো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো শুকিয়ে এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবারে মুঠো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধুরা এক থেকে দু মিনিটের মধ্যে আপনি কিন্তু সব পাঁপড় ভেজে ফেলতে পারেন আর এরকম রকম ভেজে কিন্তু আপনারা কিন্তু বইয়ে ভরে রাখবেন আর বাচ্চারা যখন কান্নাকাটি করবেন তাদের হাতে কিন্তু এই চিপস দেবেন কিন্তু বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে আর আপনাদেরও বলছি বইকালের দিকে ভালো না লাগ লাগলে এই কারণ বইকালে ঘুম থেকে উঠে এরকম চিপস যদি ভাজা থাকে আপনাদেরও খেতে খুব কিন্তু পছন্দ লাগবে আর এই চিনের চিপসটা খুবই দারুণ হয়েছিল খুবই টেস্টি বন্ধুরা কি বলবো আপনারা রিকোয়েস্ট করছি একবার অত্যন্ত বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে তো এরকমভাবে আমি চিনের চিপসগুলো সব ভেজে নিচ্ছি মার্শাল্লাহ দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকমভাবে আমি সব চিপসগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন এক থালা কিন্তু আমি চিপস ভেজে নিয়েছি অনেক চিপস হয়েছে বন্ধুরা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে চিপসগুলো দেখতে আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে জিলিপির মতো ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছে তো এরকম গরম গরম চিপস খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর চা নিয়ে আর এই চিপস নিয়ে বসবেন দেখবেন কতটা মজা লাগে কতটা আনন্দ লাগে খেতে তো আমি ভেঙে দেখাচ্ছি চিপসগুলো কতটা মচমচে হয়েছে তো আমি দু হাত দিয়ে ভেঙে দেখলাম খুব সুন্দর হয়েছে আর মুচমুচ করে পুরো টিপসগুলো ভেঙে যাচ্ছে খুবই দারুণ হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ